এত রাতে আবার কি হলো? এ কি আপনারা এত রাতে? জামাই বাবা তো ঘুমিয়ে পড়েছেন উনি। হুম, এত রাত্রে একজন অসুস্থ মানুষ, আপনারা বরং কালকে আসবেন। দেবকুমার বাবু ঘুমিয়ে পড়ে আমাদের একটু সুবিধেই হয়েছে নয়না। মানে কি বলতে চাইছেন আপনি? মানে আমি তো আগেই বলেছি আপনার ঘরটা একবার আমরা সার্চ করতে চাই। এটা দেবকুমার বাবু সামনে করলে উনি অযথা টেনশন করতেন, তাই না? তার মানে আপনি কি আমায় সন্দেহ করছেন? সেটাই তো স্বাভাবিক, তাই না? একটা ঘটনা যখন ঘটেছে তখন সন্দেহের ঊর্ধ্বে তো কেউই না, বিশেষ করে যখন দুজন নিরীহ মানুষ মারা গেছে। তাছাড়া সন্দেহ করাটাই আমাদের কাজ। কিন্তু আমার ঘর সার্চ করায় আমি আর কি বলবো? দেখুন, আপনার কি কোনো আপত্তি আছে তাতে? দেবকুমার বাবু খুব ভালো করেই জানেন আমি একজন পুলিশ, আর আমি যদি চাই কাল সকালে একটা সার্চ ওয়ারেন্ট এনে আপনার ঘর সার্চ করতে পারি। কিন্তু তাতে কি আপনার খুব একটা লাভ হবে? কারণ আপনিই তো চান যে দেবকুমার বাবু টেনশন ফ্রি থাকুক, তাই না? আর আপনি তো বলেইছেন যে আমাদের সহযোগিতা করতে চান, মনে আছে? শুধু আপনার ঘর না, আস্তে আস্তে সবার ঘরই সার্চ করা হবে, কারণ আমাদের ওই শুভেচ্ছা বার্তার কার্ডটা খুব দরকার, ওটাই তো প্রধান সূত্র। একটা চিঠি তো আর বাড়ি থেকে উবে যেতে পারে না, তাই না নয়না দেবী? আমি আর কি বলবো। বেশ, আসুন। নয়না দেবী, এই কার্ডটা আপনার ঘরে কোথা থেকে? এখন প্লিজ এটা বলবেন না যে শুভেচ্ছা বার্তার কার্ডটা ডানা মেলে উড়ে আপনার ঘরে চলে এসেছে। না, মানে আমি আর কি বলবো? বিশ্বাস করুন, আমি কিছু জানি না। আমি আর কি বলবো, আমি তো একবারই মাত্র দেখেছেন। একবারই দেখেছেন, তাহলে এটা আপনার ঘরে এলো কি করে সেটা যদি একটু বুঝিয়ে বলেন। বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আমার মনে হচ্ছে কেউ একটা বদমাইশি করে এটা এখানে রেখে দিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আমি আর কি বলবো, আমার মনে হচ্ছে কেউ আমার সঙ্গে বদমাইশি করছে, শত্রুতা করছে, আমাকে ফাঁসাতে চাইছে। এতটা অস্থির কেন হচ্ছে নয়না দেবী? আমি তো আপনাকে কিছু বলিনি।